আমার কাছে এনটিভি হচ্ছে বস্তুনিষ্ঠতার প্রতীক, এবং তারা সংবাদ পরিবেশনে এবং অনুষ্ঠান পরিবেশনে তারা বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি অনুগত থেকে করেন, এবং সত্যের প্রতীক হিসাবে তারা গণমাধ্যমে তাদের স্থান করে নিয়েছে। আমি মনে করি এনটিভি তার এই বৈশিষ্ট্য নিয়ে ভবিষ্যতের পথ চলবেন এবং বাংলাদেশের মাটি মানুষ ও দেশের জন্য কাজ করবেন। এনটিভি দুই দশকে পা দেওয়ায় আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এনটিভি শুরুর দিকে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে এক ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। এনটিভি দেশের মানুষের কথা মনে রেখে, দেশের মানুষের হৃদয়ে স্থান করার জন্যে তারা আপ্রাণ চেষ্টা করবে। এটাই হোক এনটিভির কাছে আমার তৃতীয় দশকের প্রার্থনা।